যেখানে দেশের প্রধানমন্ত্রী এত স্পোর্টস লাভার এবং বিশেষ করে ক্রিকেট উনি এত পছন্দ করেন, যেখানে উনি একটা সলভ দিয়ে দিয়েছেন, তারপরে কাদের এত সাহস হয়, কার এত সাহস হয় যে তারা সেই তামিমকেই আপনার কোনো কারণে বাদ দিয়ে দিল? আমরা ব্যক্তি স্বার্থকে, দলের স্বার্থ, দেশের স্বার্থকে বড় করে দেখি, এই হচ্ছে প্রথম ফল্ট। দ্বিতীয়, তামিম কোনো বাচ্চা না যে আমি আপনাকে খোঁচাবো আর আপনি রেগে যাবেন, এটাও কিন্তু ঠিক না। কিন্তু মাশরাফির আর একটা কথা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, যেখানে দেশের প্রধানমন্ত্রী এত স্পোর্টস লাভার এবং বিশেষ করে ক্রিকেট উনি এত পছন্দ করেন, যেখানে উনি একটা সলভ দিয়ে দিয়েছেন, তারপরে কাদের এত সাহস হয়, কার এত সাহস হয় যে তারা সেই তামিমকেই আপনার কোনো কারণে বাদ দিয়ে দিল? এখন ঘটনা হচ্ছে, ঘটনার ভিতরের ঘটনা তো আর আমরা জানি না, আমরা যেটা থেকে বঞ্চিত হলাম সেটা হচ্ছে বেস্ট প্রবাবল টিম থেকে আমরা মানে ব্যর্থ হয়ে গেলাম, যে আমরা একটা বাংলাদেশের, আমরা জিতবো কি জিতবো না, ওয়ার্ল্ড কাপে ভালো করবো কি করবো না, সেটা পরের কথা, কিন্তু আমাদের বেস্ট ইলেভেনটাই আমরা পেলাম না প্রথম থেকেই। যেটা আপনি মনে আছে কিনা, দুই মাস আগে আপনি একদিন টক শোতে আমাকে বলছিলেন, মোস্ট প্রবাবলি ইমরোজ ভাইও ছিল, যে তামিমের ইনজুরির কারণে যদি না খেলে তাহলে বাংলাদেশ টিমটা কি হবে। তখন আমি বলেছিলাম যে দেখেন, খেলার আগ মুহূর্তে অন্য যে কেউ কিন্তু ইনজুরি হতে পারে, যেহেতু আমরা প্রফেশনালস, আমাদের এখন বাংলাদেশের ক্রিকেটে আজকে এক দুই বছরের না, আমি একটা কথা বলবো আর আপনি রেগে যাবেন, এটা আমি মানতে রাজি না, এক। দুই, কিন্তু তামিমের মতো এত স্যাক্রিফাইস করা যে ব্যাটসম্যানটা এক হাতে খেলে বাংলাদেশকে জিতিয়েছে, এক হাতে তার ইনজুরি নিয়ে খেলেছে, তাদের জন্য যদি আমাদের রিসপেক্ট। এবং আর একজন প্লেয়ার আমাকে একটা কথা বলেন, কোন দেশে আপনি দেখেছেন, আমি এক্স ওয়াই জেড দিয়ে বলি তা না হলে আবার আমার বিপদ হয়ে যাবে, কোন প্লেয়ার আরেকজনকে ফোন করবে, তারপরে তাকে খেলতে হবে, আবার সে এখন সবকিছু দেখবে, দিস ইজ একেবারেই মানে আমি আসলে ভাষাও হারিয়ে ফেলেছি। এটা যদি হয় তাহলে তো বোর্ড কি করবে, বোর্ড যদি এগুলো ট্যাকেল করতে না পারে তাহলে তো আমাদের জন্য সমস্যা যায়।